বন্ধুরা, আজকে আপনাদের নিয়ে এসেছি বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্য আলুর ক্ষেত দেখার জন্য। যারা শহরে বাস করে অথবা যারা বিদেশে থাকে, তাদের হয়তো আলুর ক্ষেত কখনো দেখা সম্ভব হয় না। তাদেরকে যদি একটু মনোরঞ্জন করাতে পারি, বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্যটা আমি যদি সুন্দরভাবে তাদের দেখাতে পারি, তারা একটু আনন্দ পেল, এটাই হলো আমার উদ্দেশ্য। কত সুন্দর সারি সারিভাবে এই আলুর গাছগুলো লাগানো হয়, যেগুলো দেখতে কার না ভালো লাগে, যেগুলো আসলে শহরের দালান কোঠার মধ্যে থেকে উপভোগ করা সম্ভব হয় না। এগুলো শুধু গ্রামে যারা বাস করে এবং বাংলাদেশের যারা কৃষক আছে, এই আনন্দটা তারাই উপভোগ করতে পারে। কত সুন্দর সারি সারি আলুর গাছগুলো লাগানো হয়েছে দেখেন, একদম সবুজ, শুধু সবুজ আর সবুজ, এবং এর সারিগুলো দেখার মতো। এখানে এক জমিতে দুই ফসলের আবাদ করা হয়েছে, প্রথমে আলুর গাছ, তারপরে আখের গাছ। এগুলো দেখতে আপনাদের সবারই খুবই ভালো লাগে, কিন্তু হয়তো গ্রাম ছেড়ে যারা শহরে চলে গেছেন, তাদের কিন্তু এগুলো দেখা সম্ভব হয় না। কিন্তু আমার এই ভিডিও দেখে তারা হয়তো তাদের শিকড়ের কথা মনে করতে পারে, তারা এগুলো দেখে উপভোগ করতে পারে বাংলাদেশের গ্রামের দৃশ্য। কত সুন্দর, কত মনোমুগ্ধকর এই দৃশ্য দেখেন। এই হলো আলুর গাছ, উপরে আলুর গাছ হয়, গাছে ফল ধরে, সেই ফলগুলো সাধারণত খুব একটা খাওয়া হয় না, তবে আলু ধরে এর গুঁড়াতে মাটির নিচে থুকায় থুকায় আলু ধরে থাকে, এটা ঝোপা আকারে হয়। এই জমিতে একটু খেয়াল করেন, আলুর পাশাপাশি মাঝখান দিয়ে আখের গাছ লাগানো হয়েছে। কিছুদিন পরে হয়তো আলুর গাছগুলো পেকে মরে যাবে, তারপরে আলুগুলো মাটির থেকে উঠিয়ে ফেলা হবে এবং সেগুলো বাজারজাত করা হবে, তারপরে থেকে যাবে শুধু আখের গাছ। আখগুলো আস্তে আস্তে বড় হবে এবং যখন এগুলো অনেক বড় হয়ে যায়, এগুলো বাজারে গিয়ে বিক্রি করা হয় এবং এর থেকে গুড় তৈরি করা হয়, তারপরে রস তৈরি করা হয়, এছাড়া চিনি তৈরি করা হয়। এই যে আখের গাছ, এগুলো দেখতে খুবই ভালো লাগে, দেখেন কি সুন্দর দৃশ্য। এই দৃশ্য দেখতে হলে আপনাকে অবশ্যই অজপাড়া গায়ে আসতে হবে, যেখানে কৃষক তার গায়ের ঘাম ঝরিয়ে এগুলো আবাদ করে। দেখেন কত মনোমুগ্ধকর, কত সুন্দর দৃশ্য, কত সুন্দর আমাদের এই বাংলাদেশ, যেগুলো দেখতে কার না ভালো লাগে। এমন দৃশ্য বাংলাদেশ ছাড়া আপনি কোথাও খুঁজে পাবেন না। এখানে কৃষকেরা তাদের মন প্রাণ উজাড় করে সমস্ত ভালোবাসা এবং শরীরের যত শক্তি আছে, যত ঘাম আছে, সব ঝরিয়ে এই ফসলগুলো আবাদ করে এবং এগুলো উঠে বাজারজাত করে, তারপরে শহর বা বিদেশে গিয়ে বিদেশে রপ্তানি করা হয়। হয়তো যারা শহরে আছেন, তাদের সন্তানরা কখনোই আলুর ক্ষেত দেখেনি, আমার এই ভিডিওর মাধ্যমে তাদেরকে আলুর ক্ষেত দেখাতে পারেন। তারা শুধু আলু এবং আলু দিয়ে তৈরি যে চিপসগুলো আছে সেইগুলোই খেয়ে থাকে, কিন্তু চিপসগুলো যে কোথায় থেকে আসলো, কৃষকেরা সেগুলো কীভাবে আবাদ করলো, সেগুলো হয়তো তারা জানতে পারে না। তাই আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আমার এই ভিডিওটা আপনাদের সন্তানদের দেখাবেন। এখানে দেখেন কৃষকেরা আলুর ক্ষেতের পাশাপাশি তার মাঝখানে আখের গাছের বীজ রোপণ করছে। সুন্দরভাবে পাওয়ার টিলার বা হচ্ছে কলের লাঙ্গল দিয়ে এগুলো জমিটা তৈরি করা হয়েছে, তারপর কোদাল দিয়ে দেখো এরকম নালি করা হয়েছে, তারপরে তার মাঝখানে আখের গাছগুলো রোপণ করা হচ্ছে। দেখেন কত সুন্দর আলুর ক্ষেত, সত্যি আমার তো খুবই ভালো লাগে। আপনাদের কেমন ভালো লাগে নাকি ভালো লাগে না, সেগুলো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। দেখেন কৃষকরা কত মনোযোগ দিয়ে আলুর ক্ষেতের মাঝখানে আখের বীজ রোপণ করছে।
এগুলো দেখতে খুবই ভালো লাগে। যারা গ্রাম ছেড়ে শহরে আসেন তাদের অবশ্যই এগুলো দেখে গ্রামের দিকে মন টানে। হয়তো আপনাদের বাবারা বা আপনাদের আত্মীয় স্বজন যারা গ্রামে বাস করে তাদের কথা মনে পড়ে। আপনিও হয়তো একদিন যখন গ্রামে ছিলেন তখন এই কাজগুলো করতেন, হয়তো চাকরি বা যে কোনো ব্যবসায়িক কারণে আপনারা আর গ্রামে আসার, আপনার পক্ষে গ্রামে আসা সম্ভব হয় না। কিন্তু আমার এই ভিডিওর মাধ্যমে আপনি দেখে আপনার সেই মানসিক যে একটা চাওয়া একটা পাওয়া সেটা আপনি উপভোগ করতে পারেন। কি মনোরম দৃশ্য! যারা বিদেশের মাটিতে বসে আছেন এবং মাতৃভূমির কথা বারবার স্মরণ করে থাকেন তারা আমার এই ভিডিওর মাধ্যমে আপনার গ্রামটাকে একটু স্মরণ করতে পারেন। হয়তো গ্রামে আপনার বাবা চাচা বা ভাই বোন যারা আছে তারা এই কাজগুলোই করছে। দেখেন কৃষকেরা কি করছে, তাদের এই যে নালার মাঝখানে আখের বীজগুলো রোপণ করছে, এগুলো তারা আনন্দের সাথেই করে থাকেন। এখানে অনেক পরিশ্রম হয় তারপরে তারা এটাকে খুবই ভালোবাসে। দেখেন একজন বীজগুলো ছড়ায় দিয়ে যাচ্ছে আর দুইজন এগুলোকে রোপণ করছে। যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং বাংলাদেশের প্রাকৃতিক দৃশ্য এরকম দৃশ্য আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যেন এর পরের ভিডিওটি আপনি সবার আগে পেতে পারেন। বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য বা বাংলাদেশের গ্রামীণ জীবনযাপন কীভাবে তারা যাপন করে সেগুলো আপনাদের দেখানোটাই হলো আমার উদ্দেশ্য। এখানে দেখেন এই আলুর ক্ষেতের পাশাপাশি পেঁয়াজ লাগানো হয়েছে, কি সুন্দর পেঁয়াজের ক্ষেতের দৃশ্য! এগুলো কি ভাই? আপনারা হয়তো শহরে বসে থেকে শুধু পেঁয়াজটা কিনেই খেতে পারেন। এর পাশে দেখেন আখের গাছ, এগুলো একটা আলাদা জাতের, এগুলো আগে রোপণ করা হয়েছে, এগুলো কত সুন্দর হয়েছে, আস্তে আস্তে বড় হয়ে যাবে। পেঁয়াজের ক্ষেত, তার পাশে আলুর ক্ষেত, কৃষকেরা কিভাবে এগুলো রোপণ করে আপনাদের আজ দেখিয়ে দিলাম। ওকে বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে আমি একটু অনুপ্রাণিত হব, আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে পারব। ওকে, আপনারা দেখতে থাকুন। দেখেন কি সুন্দর দৃশ্য! এমন দৃশ্য আর কোথায় পাবেন! দেখো কত সুন্দর শাড়ি! দেখলে সত্যি মন ভরে যায়। দেখেন এই হলো আলুর গাছ, এর গোড়ায় মাটির নিচে আলু ধরে। যখন আলুর গাছগুলো বড় হয়ে এর গাছে ফল ধরে এবং তারপরে এটা পেকে যায়, তারপরে গাছটা মারা গেলে পরে আলুগুলো উঠাতে হয় মাটির নিচ থেকে। এই দেখেন পেঁয়াজের ফুলও ধরেছে, কি সুন্দর! দেখেন কত সুন্দর! সত্যি ভালো লাগার মতো একটা দৃশ্য।
আমি যে আলুর ক্ষেতটা দেখাচ্ছি এটা আটঘরিয়া থানা পাবনা জেলা একদন্ত ইউনিয়নের মধ্যে। যাদের বাড়ি একদন্ত এবং বিদেশে আছেন অথবা শহরে আছেন তারা অবশ্যই আমার এই ভিডিওটি দেখবেন এবং আপনাদের একদন্তের বিভিন্ন জায়গার বিভিন্ন গ্রামের জীবনযাপন এবং প্রাকৃতিক দৃশ্যগুলো আমার তুলে ধরার জন্য আমাকে অনুপ্রাণিত করবেন। ধন্যবাদ সবাইকে।